গুড ইভিনিং বন্ধুরা, এই দেখো বেরিয়েছি সন্ধ্যেবেলা, আর স্টেশনের ওইপারে যাব। এই দেখো আমার ছেলেকে দেখো, এসে যেন মানে কি বলবো, ওকে বলছি যে তুই চল আমার সাথে বিরাটি স্টেশনে যাব। চৈত্র মাসের মানে সেল তো চলছে অনেক দিন ধরে, তো লাস্ট শপিং করতে যাব একটু, দেখি কি পাই কম দামে। হ্যাঁ, পছন্দ হলে আনবো, না হলে আনবো না, ঠিক আছে। সবুজ চল না একটু। না, যাবে না, কারণ কি আমি তোমাদের বলি বন্ধুরা, ও বেরোয় না কেন আমার সাথে, আর ও হচ্ছে খেলার ভীষণ কি বলবো ফেভারিট, খেলা হচ্ছে ওর ভীষণ ফেভারিট। আর হচ্ছে যখন আইপিএল শুরু হয়েছে না যতদিন থেকে, আর ও মানে কি বলবো বিকেল 5টা থেকে বসে পড়াশোনা করবে সন্ধে 7টা অবধি, যা পড়ুক না কেন পড়ে, মোটামুটি ওর গলা পাই, মিথ্যে কথা বলবো না। এবার আইপিএল নিয়ে বসে যাবে এখন, আর সামনে তো পরীক্ষা, শুধু অঙ্কটা করবো রাত্রেবেলা, অঙ্কটা করবে খাওয়া দাওয়ার পরে বা খাওয়া দাওয়ার আগে, ঠিক আছে। তো এখন যাচ্ছি আমি, চলো একটু বেড়ু বেড়ু করে আসি, কি পাই একটু দেখবো, ঠিক আছে। এই যে স্টাইল দেখেছেন পড়ার, চলো, এইটা সুবিধে হয় আমার ভীষণ এই ব্যাগটা নিয়ে গেলে। তো চলো বন্ধুরা, সাথে নিয়ে তোমাদের যাই, কেমন টাটা। দেখো হাঁটতে হাঁটতে একদম চলে এসেছি বিরাটি স্টেশনের এপারে, আমি হেঁটে হেঁটেই যাচ্ছি আর তোমাদের মাঝে একটুখানি শেয়ার করছি। দেখো খুব সুন্দর আজকে ফুল গাছ বিক্রি হচ্ছে এখানে, সব সময় হয়তো ফুল গাছ পাতিয়ে এই রকম বিক্রি হয় না, তো আজকে বিক্রি হচ্ছে দেখে বেশ ভালো লাগছে। আর আমার না ভীষণ গাছ ভালো লাগে, ফুল গাছ বলো অন্যান্য গাছ বলো, গাছ ভীষণ ভালোবাসি আমি, তাই একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর এবার হেঁটে হেঁটে একদম যাচ্ছি বিরাটি স্টেশনের ওই পারে সেলের বাজার দেখতে আর কি, কিনতে, দেখতে কী কী কালেকশান বিক্রি হচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করি। এখানে দেখো মশারি, বেডশিট সব বিক্রি হচ্ছে আর কি, তো জিজ্ঞেস করছিলাম, এগুলো হচ্ছে এই বেডশিটগুলো হচ্ছে 200 টাকা করে। আর এখানে দেখো সব হাইনেকের ব্লাউজ, এমনি ব্লাউজ সব বিক্রি হচ্ছে আর কি, বিভিন্ন দামের ব্লাউজগুলো বিক্রি হচ্ছে, ব্লাউজের কালেকশান। আর এখানে দেখো আরেকটা দোকানে বেডশিট দেখছি, এই বেডশিটগুলো 6-7-এর বেডশিট, বেশ সুন্দর লাগছে দেখতে। আর এখানে দেখো টি শার্টের কালেকশান সব, এগুলো ওই 200-250 টাকার মধ্যে ওরকম হবে টি শার্টের কালেকশানগুলো, বেশ ভালো লাগছে দেখতে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এখানে তো শাড়ির কালেকশান বসছে, সেলে বিক্রি হচ্ছে, অন্যান্য সবাই নিচ্ছে, আমরাও নেব, মানে আমরা বলতে আমি নেব আর কি, তো অনেকে কিনছে। আর দেখো কত ভিড় হয়েছে স্টেশনের এপারে, সেলের বাজার বসলে না প্রচুর প্রচুর ভিড় হয় আর কি, মানে বিভিন্ন জায়গা থেকে লোক আসে কিনতে। আর এখানে তো নাইটির কালেকশান তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, নাইটি তো কিনেছিলাম আগের বার, এবার আর নাইটি কিনবো না ভাবছি, তবুও দেখছি একটু কোনটা ভালো লাগে পছন্দ হয়। আর এখানে দেখো এই যে টি শার্টের আর একটা কালেকশান তোমাদের দেখাই, এগুলো খুব সুন্দর, ভেবেছিলাম একটা হাজবেন্ডের জন্য নিয়ে যাবো, আমার হাজবেন্ডের জন্য কিনলে না কী হয় বলো তো, ছোটোখাটো হয়ে যায় আর ও পছন্দ করবে না করবে, ও আসলে ভালো হয় আর কি, যে যার জন্য কিনবো ওকে নিয়ে আসলে ভালো হয়। তো চলো তোমাদের সাথে তো শেয়ার করলাম, আর টুকটাক জিনিস কিনেছি, তো বাড়ি ফেরার পালা, এখন অনেকটাই রাত হয়ে গেছে, বাড়ি গিয়ে রান্না করতে হবে, চলো। এই দেখো বন্ধুরা রাস্তায় দেখা হয়ে গেল হাজবেন্ডের সঙ্গে, এই যে যাচ্ছে অন্ধকারে, দেখতে পাচ্ছ আমি হেঁটে হেঁটে আসছিলাম একা একা, আর এই হাজবেন্ড আসলো, দিয়ে দেখা হলো আর কি, পেছন থেকে ডাকলো, আর চলো বাড়ি যাই কথা বলবো। এই যে মার্কেটিং এগুলো দেখতে পাচ্ছ কী আছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো পরে, এই যে ব্যাগে ট্যাগে রেখেছি দেখতে পাচ্ছ। আর এই দেখো বন্ধুরা এই যে কিনে এসছে গোটা জিরে, বাদাম, আর এখানে দেখো সবজি বাজার চলে এসছে, অনেক সবজি নিয়ে এসছে, ফুলকপি, বেগুন, এখানে আছে কী কী, আমিও সেই রকম খাওয়ার টেবিল উপরে ঢেলে নিচ্ছি, দাঁড়াও এখানে ঢালি, হ্যাঁ বাবা খাবি রান্না করবো। দেখো রাতে রান্না করছি, আর রাতের মেনু হচ্ছে ফুলকপি আলু দিয়ে তরকারি করছি, এমনি পেঁয়াজ কাটা দিয়েছি আর হলুদ লঙ্কা গুঁড়ো দিলাম, পাতলা করে রুই মাছের ঝোল করবো আর কি ফুলকপি আলু দিয়ে, তো রান্না করছি, আর একটা ভাজা করব, বিনস ভাজা হয়ে যাবে রাতের মেনু। বন্ধুরা কি গরম পড়েছে তাই না বন্ধুরা বলো তো, ভীষণ গরম পড়েছে কিন্তু,
বাইরে থেকে এসে না এত গরম লাগছে, কি বলবো, রান্না করতে ইচ্ছে করছিল না একদম। রান্নাটা বসিয়েছি, হয়ে যাক, চলো। দেখো ফুলকপি আলু রুই মাছের ঝোল হয়ে গেছে, একদম মাখামাখো করে রান্না করেছি। আর তার সাথে খাওয়া হবে হচ্ছে বিনস ভাজা, বিনসটা কেটেই রান্না করছি। এখনকার বিনসগুলো না থাকতে যায় না আর কি, থাকতে যায় না মানে পচে যায়, বাজার থেকে নিয়ে আসা মাত্রেই দেখবে কালকে সকালে দেখবো পচে গেছে, এইরকম একটা ব্যাপার। বৃষ্টি হয়েছে না, আমার সবজি থাকতে যায় না আর কি বেশি দিন। বন্ধুরা দেখো ঝড় বৃষ্টি আজকেও শুরু হয়ে গেছে, আমি যবে বাইরে যাই না তবেই ঝড় বৃষ্টি শুরু হয়, কি বলবো আর, এত হাওয়া দিচ্ছে। কিছু পড়ছে মনে হচ্ছে, কিছু পড়ছে মনে হচ্ছে। হ্যাঁ আমি না আমি না আমি না আমি না রে ভগবান, এতে ধরো, এতে ধরো, এ ধরো, দেখো জামা কাপড় তুললাম তাড়াতাড়ি করে, এতটা জামা কাপড় সব রাখবো আবার পাততে হবে, এগুলো সব একটু একটু করে ভেজা আছে আর কি, তো ভীষণ ছাঁট আসছে। আর যা গরম পড়েছিল একটু ঠান্ডা বোধ হবে, তাই না বন্ধুরা? তো চলো লাইট টাইট অফ করে একবারে চলে যাই ঠাকুরঘর থেকে, আর জামা কাপড়গুলো একটু আমাদের এই রুমটা দেখছো এই রুমেই পাতিয়ে রাখবো, কেমন শুকিয়ে যাবে। দেখো বন্ধুরা এই যে মৌ আসলো ছাদের উপরে হাওয়া খেতে, বিশাল গরম পড়েছে আজকে, মারাত্মক গরম, মাথা টনটন করছে গরম। হ্যাঁ মাথা টনটন করছে খুব। তোমরা কমেন্ট করো তোমাদের আজকে বৃষ্টি হচ্ছে কিনা, আজকে মঙ্গলবার, খাওয়া হয়নি বন্ধুরা দিচ্ছে রান্না চলছিল, রান্নাটা জাস্ট কমপ্লিট করেছি। যা আমি রান্না দেখতে এলাম, রান্না ফুলকপি আলু পুরো ভেসে ভেসে আছে, আমাদের কি লোভ লাগছিল, আমরা হাওয়া ভাই বললে হাওয়া দিচ্ছে উপরে, হাওয়া খেতে। এই দেখো সবাইকে ভাত বেড়ে দিয়েছি, খাচ্ছে। রাতের আমাদের মেনু তো তোমাদের সাথে আগে শেয়ার করেছি, ফুলকপি আলু মাছের তরকারি আর হচ্ছে বিনস ভাজা করেছি, আর রসগোল্লা নিয়ে এসেছিল হাজবেন্ড। দেখো রসগোল্লা, সাদা রসগোল্লা, একদম তুলতুলে নরম রসগোল্লা, অনেক দিন বাদে রসগোল্লা আসলো আমাদের বাড়িতে, তো ভাতের সাথে খাওয়া হবে, আগে মাছ টাছ দিয়ে খাওয়া হোক, ঠিক আছে? তো সবাইকে দিয়ে দিচ্ছি মাছ তরকারি, আর আমিও বসবো। আর মা দেখো আজকে টেবিলে খেতে বসছে, আজকে সন্ধ্যাবেলা না মা কিচ্ছু খায়নি, মানে সন্ধ্যাবেলা যদি খায় না রাত্রে আর ওনার খিদে পায় না আর কি, তো যাই হোক আজকে কিছু খায়নি, একদম ভাত ডাইরেক্ট বসে গেছে খেতে। চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি কেমন, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া সবারই কমপ্লিট, এই দেখো বসে গেছি, আমি খেয়ে নিলে বসেছি। আজকে চৈত্র সেলে গেছিলাম একটু, মোর জন্য বেশিরভাগ জিনিস কিনেছি আমি বলতে গেলে, আর হালকা ফুলকা এই দুটো সায়া কিনেছি, পতাকা রঙের সায়া, দেখো কালার গুলো বেশ আমার পছন্দ। আর দেখো মোর খুব সুন্দর পছন্দ করেছে, মৌ পছন্দ করেছে বলছি, সরি, তো পছন্দ করেই এনেছি, মৌ খুব পছন্দ হয়েছে আর কি সেটা বলছি। তো দেখো ব্লাউজ কিনেছি, এই ব্লাউজগুলো এই দেখো, আমি একটা দেখাই দিই, কালার ব্লাউজ দেখতে পাচ্ছ, খুব সুন্দর ব্লাউজগুলো, এগুলো হাইনেকের ব্লাউজ। হ্যাঁ হাইনেকের, এগুলো সব হাইনেকের ব্লাউজ, এই যে দেখো পরবে ও কলেজে টলেজে যায়,
আমি এগুলো পরি না, তবে এগুলো কলেজের প্রোগ্রাম হয়ে যাবে, আমারও হয়ে যাবে, আমারও 34 সাইজ, ওরও 34 সাইজ, তাই তো? দুজনের একই সাইজ, হয়তো একটু মারতে হবে আর কি, একটু ওদিক ওদিক হতে পারে, ওদিক ওদিক হতে পারে, ঠিকই বলেছে মু। এটাও দেখো হাতের কাজ করা সব হাইনেকের ব্লাউজগুলো এনেছি, একে ভালো লাগবে মুকে। এই হচ্ছে ব্লাউজ কালেকশন। আর সবুজ কালার ব্লাউজটা, কোন সবুজ কালার ব্লাউজটা, কোনটা সবুজটা যে তুমি কিনেছিলে? ও সেইটা না, সেটা থেকে গেছে, সেটা ঘরে থেকে গেছে। একটা সবুজ কালারের ব্লাউজ কিনেছি, ওটা পরে দেখি দেবে, আবার হয়তো পরে যেতেও পারি। আজকে বললাম লাস্ট, লাস্ট নয়। এই দেখো বন্ধুরা বেডশিট, এই যে বেডশিট কালারটা আসছে না, এখানে দেখো, এই যে হালকার উপরে কিন্তু খুব সুন্দর লাগছে, সবুজ আর নীল রঙের। আমার দাঁড়া পাশ থেকে দেখো, এই দেখো আমার তো কিন্তু খুব ভালো লেগেছে এই বেডশিটের কালারটা, বেশ হালকা হালকা কালার, ভালো লেগেছে। এগুলো পুরো 6-7 খাটের মাপে বেডশিট এগুলো এনেছি। আর হচ্ছে আর একটা ওই দোকান থেকে শাড়ি কিনেছি, তুমি দেখতে পাচ্ছ নারায়ণ বস্ত্রালয় বিরাটিতে, বিরাটি স্টেশনের উপরে খুব বিখ্যাত দোকান ওটা। এইটা দেখো শাড়িটার এই জায়গাটা দেখো, জাস্ট আমার তো এই জায়গাটাতেই বেশি ভালো লেগেছে। এই সিল্ক শাড়ি, আমার সিল্ক শাড়ি বেশ ভালো লাগে তাঁতের শাড়ি থেকে আর কি, দেখো ঠিক আছে। এই যে এটা আঁচলটা দেখানো হচ্ছে ঠিকঠাক বন্ধুরা তোমাদের, হাঁসটা খুলেই গেল, এই যে দেখো এপাশ দিয়ে দেখাই বন্ধুদের, হ্যাঁ এপাশ দিয়ে দেখাই, দেখাও তো যে দিক দিয়ে কোন দিক দিয়ে দেখাবো বন্ধুরা খুঁজে পাচ্ছি না। এই যে দেখো একটু কাছে নিয়ে যাও দেখাও, এই যে দেখো তোমাদের একটু খুলে দেখাই, খুলে না দেখালে না হবে না। এই যে দেখো পাটটা খুব সুন্দর, হ্যাঁ এই যে সবুজের সাথে যে পিঙ্কের কম্বিনেশনটা খুব রানী কালার, মানে পুরোটা পিঙ্ক কালারটা খুব সুন্দর লাগলো আমার, কিনেছি আমি নাইটিতে, নতুন পরেছি, নতুন নাইটিটা পরে ফেলছি। তো চলো এই হচ্ছে টুকটাক কেনাকাটা, মানে যাওয়া হয় হ্যাঁ কিনতে, ভালো লাগলে কেনা হয়, তারপরে যাই হোক। চলো এই হচ্ছে আমাদের টুকটাক কেনাকাটা, আর আমার এই ভিডিওটা এখানেই আমি এন্ড করে দিচ্ছি। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলো না বন্ধুরা, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর সুন্দর সুন্দর কমেন্ট করো। আর আবার দেখা হচ্ছে কোনো এক ভিডিও নিয়ে, নিউ ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট, গুড নাইট।